মাঝে মধ্যে ঘটে যায় কিছু অদ্ভুত এবং রহস্যময় ঘটনা, আর এসব ঘটনা ধরা পড়ে যায় ক্যামেরায়। কোনো বিশ্লেষণ বা কুলকিনারা করা যায় না এসব ঘটনার, বৈজ্ঞানিক ব্যাখ্যাও মিলে না তার সমাধান। তবে কৌতূহল হয়ে সবাই সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ফেসবুকে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন ভিভিয়ান গোমেজ নামের যুক্তরাষ্ট্রের এক নারী। ফুটেজটি দেখে চমকে গেছেন অনেকেই, বারবার ভিডিওটি দেখেও জবাব পায়নি কেউ। ইতিমধ্যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়ে পড়েছে, এখন পর্যন্ত 6.8 মিলিয়ন বার দেখা হয়ে গেছে। সম্প্রতি বাড়ির ক্লোজ সার্কিট টেলিভিশন বা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই অদ্ভুত ভিডিওটি। এই ফুটেজের দেখা যায় একটি মানুষের মতো অবয়বের ছায়া, এরপর ক্যামেরার সামনে চলে আসে সেই অদ্ভুত গড়নের প্রাণীটি। প্রায় মানুষের মতোই দেখতে প্রাণীকে ভিনগ্রহী বলে মনে হবে। পার্ক করা গাড়ির পাশ কেটে নেচে নেচে সে চলে যাচ্ছে। রহস্যময় সেই প্রাণীর নেচে যাওয়ার বিষয়টিও বড় অদ্ভুত। ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ভিভিয়ান গোমেজ লিখেছেন, রোববার সকালে ঘুম থেকে জেগে বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য দেখি। আমি প্রথমে বোঝার চেষ্টা করি এটা কি ছিল। আমার বাড়ির সদর দরজা দিয়ে এই অদ্ভুত প্রাণীটি হেঁটে যাচ্ছিল। তিনি এরপর জিজ্ঞেস করেন, অন্য কেউ তাদের ক্যামেরায় এই ছবি দেখেছেন কি? আমার বাড়ির অন্য দুটি ক্যামেরায় কোনো কারণে দৃশ্যটি ধরা পড়েনি।